লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে সিলেট 2 আসন বিশ্বনাথ ও ওসমানীনগরের নৌকান মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জামান চৌধুরীর সাথে একমত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের একটি অভিজাত হলে এ মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ। মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 2 আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা শাহ ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক সারব আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার চৌধুরী, সৈয়দ সাদেক, বদরুজ্জামান শামীম এবং জামাল আহমেদ খান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিবিদ এবং বঙ্গবন্ধু আদর্শের অনুসারী। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দুঃসময়ের বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছেন। তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে সিলেট 2 আসন থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার এমপি হিসাবে নির্বাচিত করবেন, যা হাজার হাজার নেতাকর্মীর প্রাণের দাবি। আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে, এমপি নির্বাচিত হলে শুধু বিশ্বনাথ এবং ওসমানীনগর নয়, গোটা বৃহত্তর সিলেটের মাটি ও মানুষের জন্য কাজ করার আশ্বাস দেন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।